ছাত্রছাত্রীরা সবাই ভালো আছে নিশ্চয়ই? করোনা কালে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, সবাই কিছুক্ষণ পর পর হাত ধুয়ে ফেলবো সাবান পানি দিয়ে, স্যানিটাইজার ব্যবহার করব এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। গত ক্লাসে আমরা রুই মাছের প্রজনন তন্ত্র পড়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে কিভাবে রুই মাছ পরিপক্কতা তথা প্রজননে সক্ষমতা লাভ করে এবং তারা ডিম দেওয়ার জন্য উপযোগী হয়। বর্ষাকালে যখন নদীর ফালি ফুলে ওঠে, অমাবস্যা পূর্ণিমা সময়, স্বাভাবিকভাবেই তখন নদীর পানিতে পানি বৃদ্ধি পায় এবং যদি এ সময় প্রবল বৃষ্টিপাত হয় তবে স্ত্রী মাছ ডিম ছাড়ার জন্য উদ্বুদ্ধ হয়। এই স্ত্রী মাছ তারা ঝাঁকে ঝাঁকে এক জায়গায় ডিম ছাড়ে ঘোলা পানির মধ্যে। এই সময় সাধারণত পানির তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে আর পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। তাই স্ত্রী মাছ রুই মাছ যখন ডিম ছাড়ে তখন তার উপরে পুরুষ মাছ বীর্য ছিটিয়ে দেয়, ডিমগুলো নিষিক্ত হয় এবং জাগরণ সৃষ্টি হয়। আজকে আমরা জীবনচক্র পড়ব, নিষিক্ত ডিম্বাণু তথা জাইগোট সৃষ্টি হলো। এবার নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ ডিম নিষিক্ত হওয়ার সাথে সাথে 30 থেকে 45 মিনিটের মধ্যে এতে বিভাজন শুরু হয়। এদের বিভাজন অর্থাৎ রুই মাছের জাইগোটের বিভাজন মেরোব্লাস্টিক ধরনের, সেটা কেমন? যেহেতু এই ধরনের প্রাণীদের ডিমে প্রচুর পরিমাণে কুসুম থাকে, রুই মাছের ডিমে প্রচুর পরিমাণে কুসুম থাকে, তাই সম্পূর্ণ কুসুম সহ জায়গাটি বিভাজিত হতে পারে না, তখন কোনো একটা অংশে, সামান্য একটা অংশে সাধারণত নিউক্লিয়াসটা অবস্থান করে এবং বিভাজিত হতে শুরু করে। ঠিক যেখানটায় নিউক্লিয়াস অবস্থান করে সেখানে একটা উঁচু ঢিবির মতন গঠন তৈরি হয়, এটাতে নিউক্লিয়াসটি বিভাজিত হতে থাকে। এই ধরনের ডিমের এক প্রান্তে বিভাজনকে, জায়গাটার বিভাজনকে বলা হয় মেরোব্লাস্টিক বিভাজন। জায়গাটার নিউক্লিয়াস বিভাজিত হওয়ার সময় 2, 4, 8, 16, 32 এভাবে কোষগুলো বিভাজিত হতে থাকে। এই কোষগুলিকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার গুলি যখন বিভাজিত হতে থাকে তখন পুরো জায়গাটাকে দেখতে একটি এক থোকা আঙুরের মতন মনে হয়। এই দশটাকে বলা হয় মরুলা। আঙুরের থোকার মতো দেখতে দশটাকে বলা হয় মরুলা। মরুলা কোন প্রাণীর জায়গাটে বিভাজন অত্যন্ত বিভাজন পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ, কারণ বেশি ঝাঁকুনিতে ভ্রূণ কুসুম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এরা মৃত্যুবরণ করে। ব্লাস্টোমার গুলো আরো বিভাজিত হতে থাকে এবং সুশৃঙ্খলিত হয়। এভাবে ব্লাস্টোমার গুলো বিভাজনের সময় এক সারি এক কোষে একটি স্তর গঠিত হয় যাকে বলা হয় ব্লাস্টোডার্ম। এই ব্লাস্টোডার্ম এর কোষগুলো ধীরে ধীরে প্রসারিত হয়ে ধীরে ধীরে প্রসারিত হয়ে কুসুম কুসুমের উপরে কুসুম থলির উপরে একটি টুপির মতো গঠন তৈরি করে। এই অবস্থা বলা হয় তৈরি করে ব্লাস্টোমিয়ার গুলি মাঝখানে একটি ফাঁকা জায়গা তৈরি হয় এবং বৃদ্ধি পায়। এই ফাঁকা জায়গাকে বলা হয় ব্লাস্টোসিল।
সম্পূর্ণ গঠনটা মানে ব্লাস্টুল। তাহলে ব্লাস্টুলার ওপরে কোষগুলো আরো বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে এবং চোখের মতো বিস্তৃত থাকে। এই কোষগুলো বৃদ্ধি পেয়ে পেতে পেতে সমস্ত কুসুমের উপর দিয়ে প্রসারিত হয়। আর ব্লাস্টোপোর নামক একটি ছিদ্র ছাড়া আর সম্পূর্ণ জায়গাকে আবৃত করে ফেলে। একসময় অবশ্য ব্লাস্টোপোরটাও আবৃত হয়ে পড়ে। এইভাবে আমরা যে ব্লাস্টুলা দেখছিলাম, এটা একটি দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্টুলা পরিণত। এই গ্যাস্টুলার পিছনের দিক লেজ এবং সামনের দিকে বিভিন্ন অঙ্গে শোষণ হয়। কোন প্রাণীর জায়গাটা বিভাজনের সময় এরকম যখন বিভিন্ন অঙ্গের শুরু হয়, গঠন শুরু হয়, তখন তাকে বলা হয় অর্গানোজেনেসিস। অর্থাৎ ভ্রূণ বিভাজনের সময় অঙ্গের আবির্ভাব হতে শুরু করে, এটাকে এটা হলো অর্গানোজেনেসিস। এর ভিতরে আরো পরিবর্তন সাধিত হয় এবং 15 থেকে 18 দিনের মধ্যে ডিম থেকে একটা লার্ভা বেরিয়ে আসে। এর আমরা ধাপগুলো যদি দেখার চেষ্টা করি, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা এই যে ধাপগুলো দেখছি, এখানে ধাপগুলো দেখছি, লক্ষ্য করলে দেখা যাবে যে একটা আরেকটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত এবং সম্পূর্ণভাবে সময় অনুযায়ী এদের গঠন নির্ধারণ করা বেশ কঠিন। তবু আমরা মোটামুটি ধারণা করতে পারি যে গ্যাস্টুলা পরিবর্তন শুরু হলো, অঙ্গের গঠন শুরু হলো, এটা 6 ঘন্টা পর, 6 ঘন্টা পর ওটা পানির মধ্যে ওপরে নিচে নড়াচড়া করে, পানির মধ্যে ওপরে নিচে নড়াচড়া করে। লার্ভার যে কুসুমতলে থাকে, লার্ভার হৃদযন্ত্র কুসুমতলের সামনে অবস্থান করে। এ সময় কুসুমতলে বেশ বড় থাকে। লার্ভা পানির তলদেশে বেশ অবস্থান করে আর পুষ্টি গ্রহণ করে। এরা কিন্তু এই সময় কোনো খাওয়া দাওয়া করে না, পুষ্টি গ্রহণ করে কোথা থেকে? কুসুমথলি থেকে। যেহেতু ডিমে কুসুমের পরিমাণ অনেক বেশি থাকে, তাই এই সময়টাতে এরা কুসুম থেকে পুষ্টি গ্রহণ করে। 12 ঘন্টা পর আমরা যদি দেখি, দেখা যায় যে চোখ কালো হতে শুরু করে। কালো হতে শুরু করে কারণ কারণ এই সময় ক্রোমাটোফোর রঞ্জক তৈরি হতে শুরু করে, সেজন্য চোখ কালো হতে শুরু করে। আর কুসুমতলে সরু লম্বা হতে শুরু করে। এবার 24 ঘন্টার মাথায় যদি আমরা দেখি, 24 ঘন্টার মাথায় দেখব এদের যে ফুলকা থলি, তার পিঠের দিকে একটা দাগ দেখা যায়। ফুলকা থলির পিঠের দিকে দাগ দেখা যায়, চোখ মাথার উপরে অবস্থান নেই। এদের ফুলকা দৃশ্যমান হয়। আমরা শ্বসন যন্ত্র ফুলকা এবং শ্বসন ক্রিয়ার সময় দেখেছি যাদের ফুলকায় ফুলকার্স থাকে, এই সেই ফুলকার্স যেটা পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রাপ্ত হবে সেটা স্পষ্ট হতে থাকে। এদের নটোকট নটোকট পৃষ্ঠ বরাবর নটোকট পিছনের দিকে
লেজ বরাবর এগিয়ে যেতে থাকে। লেজ ও পাখনা স্পষ্ট হয়, লেজ আমরা গঠন মনে করার চেষ্টা করি, দুই মাসে পেছন দিকে লেজ থাকে যার গঠন এখন শুরু হয় এবং পুচ্ছ পাখনা এবং এখানে থাকবে সুরেন্দ্র পাখনা। পূর্ণগরণ মাসে তার একটু পিছনে শনি পাখনা থাকে, এই শনি পাখনা এবং পুচ্ছ পাখনা স্পষ্ট হতে থাকে। এই সময় লাল বা রং স্বচ্ছ থাকে অথবা আকাশে হলুদ হতে পারে। 24 ঘন্টা পর 36 ঘন্টার সময় আমরা যদি দেখি, তবে আগে আমরা দেখলাম পুচ্ছ পাখনা এবং ছন্নি পাখনা, পুচ্ছ পাখনা এবং পাই পাখনা, সরি পুচ্ছ পাখনা এবং পাই পাখনা স্পষ্ট দেখলাম। আর এবার 36 ঘন্টা মতো আমরা দেখবো এদের বক্ষ পাখনা, বক্ষ পাখনা স্পষ্ট হতে শুরু করে এবং ঠোঁট নিচের ঠোঁট স্পষ্ট হতে পারে, এদের মুখের গড়ন শুরু হতে যাচ্ছে। সেই জন্য 36 ঘন্টার দশায় আমরা 36 ঘন্টার দশা আমরা দেখবো এদের মুখ এর মুখের নিচের ঠোঁট স্পষ্ট হতে থাকে আর পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা স্পষ্ট হতে থাকে। এদের পৃষ্ঠ পাখনায় কালো কালো দাগ দেখা যায়। আর কি ঘটে, পুচ্ছ পাখনা পুচ্ছ দণ্ড, শুধু পুচ্ছ পাখনা তো থাকলে হবে না, পাখনার ভিতরে রশ্মি গুলো থাকে, এই পাখানা পুচ্ছ পাখনা পুচ্ছ দণ্ড স্পষ্ট হতে শুরু করে। 36 ঘন্টার পর আমরা 48 ঘন্টা যদি দেখি, 48 ঘন্টার দশা যদি আমরা যাই, তখন দেখা যাবে যে 48 ঘন্টার সময় এই যে এখানে আমরা 24 ঘন্টা দেখছি আর এটা 96 ঘন্টা, এর মাঝামাঝি দশা। 48 ঘন্টার সময় লার্ভাটার লম্বায় 6 মিলিমিটার থেকে 6.4 মিলিমিটার পর্যন্ত হতে পারে। আর এদের কুসুমথলি সামান্য উত্তল হয়, বায়ুথলি বা পটকা দেখা যায়, বায়ুথলি আমরা পড়েছি, পটকা বা বায়ুথলি রুই মাছের পূর্ণাঙ্গ রুই মাছে থাকে, যেটা তৈরি হতে শুরু করে এ সময় দেখা যায়। আর মাথায় কালো কালো দাগ দেখা যায়, কেন দেখা যায় আগে আমরা জেনেছি, এখানে চোখ কালো হতে শুরু করেছে অর্থাৎ ক্রোমাটোফোর রঞ্জক তৈরি হয়, এই জন্য মাথা রং কালো দেখা যায়। এদের ফুলকার্স স্পর্শ হতে শুরু করে 24 ঘন্টা পর, আমরা যেমন দেখছিলাম তেমনি এখানে 48 ঘন্টায় ফুলকার্স আরো স্পষ্ট হতে শুরু করে এবং দেহ থেকে আকাশে হলুদ রঙে। আমরা যদি 72 ঘন্টা দেখি তাহলে 48 ঘন্টার পর্যায়ে যে বায়ুথলি আমরা তৈরি হতে দেখলাম, এই বায়ুথলি ডিম্বাকার আকার ধারণ করে। কোন পর্যায়ে? 72 ঘন্টার পর্যায়ে এসে তখন বায়ুথলি ডিম্বাকার আকার ধারণ করে, বক্ষ পাখনা স্পষ্ট হয়। বক্ষ পাখনা কথা থাকে কান করার আগে মাথার দুই পাশে বক্ষ পাখনা থাকে, টানতে পরে মাথার দুই পাশে বক্ষ পাখনা, বক্ষ পাখনা স্পষ্ট হয়।
পেটের দুপাশে হলুদ রং দেখা যায়, এই যে পেটের দুই পাশে হলুদ রং দেখা যায়। কুসুমথলি, এখানে আমরা যে কুসুমথলি দেখছিলাম এটা বিলীন হতে শুরু করে, আর লার্ভার দশার পরিসমাপ্তি ঘটতে থাকে। আমরা লার্ভা দেখেছিলাম ডিম থেকে 5-6 ঘন্টা পর ডিম থেকে লার্ভা বেরিয়ে এসেছিল, এই লার্ভা দশার পরিবর্তন হতে থাকে। তাহলে লার্ভাদের পরিবর্তনে কি হবে, মাছ পূর্ণাঙ্গটা আকার বা গঠন দিকে যেতে থাকে। এবার 96 ঘন্টা অবস্থা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে মুখ স্পষ্ট হয়। আমরা আমরা এদের এদের আগে নিচের ঠোঁট তৈরি হতে দেখেছি, আর এবার পুরো মুখ তৈরি হয় এবং এরা খাবার গ্রহণ শুরু করে। তাহলে এই যে মুখ, প্রথমে নিচের ঠোঁট, তারপর পুরো মুখ তৈরি হলো, খাবার গ্রহণ শুরু করলো, এই পর্যন্ত ওদের কোনো যেহেতু খাবার গ্রহণ করে নাই কিন্তু ওরা পুষ্টি পেয়েছে কোথার থেকে, এই পর্যায়গুলোতে ওরা পুষ্টি পেয়েছে এই বিভাজনের জন্য তথা বর্ধনের জন্য, সেটা হলো কুসুমথলি থেকে। যখন কুসুমথলি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে তখন তার সেখান থেকে পুষ্টি পাওয়ার সুযোগ নেই, সুতরাং স্বাভাবিক ভাবে তখন তারা খাবার গ্রহণ করতে শুরু করলো, কুসুমথলি প্রায় মিলে যায়, কিন্তু এইটার নাম হলো, একটা বিশেষ নাম আছে, সেটা হলো ধানি পোনা বা অঙ্গুলি পোনা। 96 ঘন্টার বেলায় যে তখন আমরা মাছের মতন একটা গঠন দেখলাম, যেটা লার্ভা দশা পরিসমাপ্তি তৈরি হলো, এখানে আমরা পিষ্ঠপাখনা, লেজের পাখনা, পায়ু পাখনা, ছড়িমি পাখনা, তারপরে লক্ষ্মী পাখনা এগুলো দেখতে পাচ্ছি, চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি। এই অবস্থায় মোটামুটি একটা ছোট আকারের মাছের গঠন আমরা দেখছি। 5 দিন পরে এদের আকৃতি হয় লম্বা 8 মিলিমিটার থেকে 8.5 মিলিমিটার মতো। 5 দিনের মধ্যে তারা 8 মিলিমিটার থেকে 8.5 মিলিমিটার মতন হয় লম্বা। এই সময় লেজের কাছে কালো দাগ দেখা যায়, সরি লাল দাগ দেখা যায়। এই যে আমরা 5 দিনের আঙ্গুলি পোনাটা দেখছি, এই আঙ্গুলি পোনার লেজের দিকে লাল রঙের দাগ দেখা যায়, এটা বিশেষ কারণ আছে। এই লাল দাগটা থাকায় আমরা বুঝতে পারি এইটা হলো, এই পোনাটা হলো রুই মাছের পোনা। তাহলে আমরা রুই মাছের পোনা কিভাবে চিনবো, যে রুই মাছের যে পরিবর্তন গুলো হয়, পরিবর্তন হয় বড় হয়, তখন এক পর্যায়ে ধানি পোনা বা আঙুলি পোনা পর্যায়ে দেখা যায় যে এদের লেজের দিকে লাল রঙের দাগ থাকে, এ থেকে এদেরকে রুই মাছের পোনা হিসেবে শনাক্ত করা যায়। কানকো সুস্পষ্ট, কানকো রেখা সুস্পষ্ট গঠিত হয়, কানকো রেখা যে আমরা বড় হলে যে মাথার দুই পাশে কানকো দেখবো, এই কানকো রেখা সুস্পষ্টভাবে গঠিত হয় এবং নটোকট কিছুটা বেঁকে যায়। নটোকট যেটা দেহ বরাবর পৃষ্ঠ দিক দিয়ে পিছন দিকে বর্ধিত, এটা কিছুটা বেঁকে যায়। এবং পাখনায় যে পাখনা রশ্মি, আমরা পাখনা পড়ার সময় দেখেছি প্রত্যেকটা পাখনায় পাখনা রশ্মি থাকে, এই পাখনা রশ্মিগুলো সুন্দরভাবে গঠিত, সুস্পষ্ট ভাবে গঠিত হয়, আরো বেশি স্পষ্ট হয়। 10 দিন বয়সের পোনা যখন পৌঁছায়, 10 দিন বয়স হয় তখন এদের এরা লম্বা হয় 15 থেকে 18 মিলিমিটার। সবগুলো পাখনায় পূর্ণাঙ্গ
ভাবে বাংলার উৎসে গঠিত হয়। অর্থাৎ যে পাখনা গুলো যে থাকে, পৃষ্ঠ পাখনা, উচ্চ পাখনা, পায়ু পাখনা, ধ্বনি পাখনা, বক্ষ পাখনা, এই যে পাখনা গুলো থাকে, এই পাখনা গুলোতে পাখনারশ্মি খুব সুন্দরভাবে গঠিত হয়। কোন বয়সে? 10 দিন বয়সের এই পোনার ক্ষেত্রে। নাসানন্দ দেখা যায়, আমরা চোখের পেছনে নাসানন্দ দেখব, দেখেছি যে গঠন করার সময়। এখানে এই পর্যায়ে এসে অর্থাৎ 10 দিন বয়সের লার্ভাতে এসে তখন তখন এদের নাসানন্দ দেখা যায়, আর অন্তঃস্থ বিভাজন স্পষ্ট হয়। অর্থাৎ ভিতরে যে বিভাজন গুলো ঘটে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো তৈরি হয়, সেগুলো স্পষ্ট হয়, মানে দ্রুত ভেতরের অংশগুলো কোষগুলো বেজে দিয়ে বিভিন্ন অঙ্গগুলো তৈরি হতে থাকে। 15 দিন বয়সের পোনার দৈর্ঘ্য হয় 23 মিলিমিটারের মতো। যখন এটা এটা ঠিক এর পরের পর্যায়ে হবে, আমরা এখানে থানিপোনা অঙ্গুলিপোনা দেখছি, এরপরে ঠিক পূর্ণাঙ্গ মাছ হওয়ার আগে আগে এদের এরা লম্বা হয় 23 মিলিমিটারের মতো। তখন মুখের দুপাশে একটি করে ছোট বারবেল আবির্ভাব ঘটে। আমরা দেখেছি রুই মাছের মুখের সামনের দিকে দুই পাশে দুটো বারবেল থাকে, যেটা আবির্ভাব ঘটে 15 দিন বয়সে পোনার ক্ষেত্রে। দুটো বারবেল দেখা যায়, আগে আমরা খাবার গ্রহণ করতে দেখেছি, আর এবার পায়ুর অবস্থান স্পষ্ট হয় এবং পরিপাক নালী সুস্পষ্ট হয়। ওরা খাবার গ্রহণ করতে থাকে এবং আকারে আংশিকে বড় হতে থাকে। এই পর্যায়ে মোটামুটি এদের গঠন অনেকটা তৈরি হয়ে যায়, বিভিন্ন অঙ্গগুলো তৈরি হয়ে যায়। যদিও এ সময় আইস তৈরি হয় না, আইস দেখা যায় না, কিন্তু অন্যান্য গঠনগুলো তৈরি হয়ে যায় এবং ধীরে ধীরে এটা পূর্ণাঙ্গ মাছে পরিণত হয়। এই যে পূর্ণাঙ্গ মাছে পরিণত হয় একটা নির্দিষ্ট সময়, আমরা ওখানে দেখেছি যে 1 বছর বয়সে, 2 বছর বয়সে এরকম এদের পরিপূর্ণতা আসে। তখন পরিপূর্ণ ভাবে এরা জননক্ষম হয় এবং প্রজননে সক্ষম হয়। পুরুষ ও স্ত্রী মাছ আলাদা করা যায়, স্ত্রী মাছ পুরুষ মাছ অপেক্ষা আকারে বড় হয়। এরা জনন ঋতুরে ডিম দেয় এবং এদের প্রজনন ক্রিয়া সম্পন্ন করে ও সংখ্যা বৃদ্ধি হতে থাকে। আমরা রুই মাছের লাইফ সাইকেল পড়লাম, জীবনচক্র। এই এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রাকৃতিক পরিবেশে এদের যেভাবে বিস্তার হয়, এদের যে স্বাদ, তারপর আকারে বড় হওয়া, অর্থনীতি লাভজনক হওয়া, যেটা কিন্তু হ্যাচারিতে সম্ভব হয় না। আমরা আগেই জেনেছি যে হালদা নদী এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, যেখানে রুই মাছ প্রাকৃতিক ভাবে ডিম দেয় এবং তার আকারে অনেক বড় হয়। 1 কেজি ডিম 60,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। যেমন এরা দ্রুত বাড়ে, 1 বছরে এরা 1 মিটারের মতন বড় হয় এবং 2 কেজি ওজন বিশিষ্ট হতে পারে। এদের থেকে ভালো মানের, বড় আকারের এবং গুণমানের রোগ প্রতিরোধী পোনা পাওয়া সম্ভব হয়, যেটা হ্যাচারিতে পাওয়া সম্ভব হয় না। আমরা যদি এদেরকে সংরক্ষণ করি, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ ওদের সংরক্ষণ করি, শুধু হালদার জন্য নয়, বড় নদীগুলোতে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, এসব গড়াই যেসব জায়গায় এদের প্রজনন ক্ষেত্র আছে, সেসব জায়গায় যদি আমরা প্রাকৃতিক ভাবে এদেরকে সংরক্ষণ করি, অভয়ারণ্য ঘোষণা করি, তাহলে রুই মাছ অনেক বেশি
লাভজনক হিসাবে আমি সরবরাহকারী মাছ হিসাবে আমাদের কাছে পরিণত হবে, সাথে সাথে এদের জিন ব্যাংক তৈরি করে যদি আমরা সংরক্ষণ করতে পারি, যে কোন একটা নির্দিষ্ট অঞ্চলে যেখানে মাছ ধরা মারা সম্পূর্ণ নিষেধ, তাহলে দেখা যাবে যে প্রাকৃতিক পরিবেশে ওরা নিজেরাই বড়ে নিজেরাই প্রজনক্রিয়া সম্পন্ন করবে এবং তাদের প্রাকৃতিক ধারাবাহিকতা ধারাবাহিকতা রক্ষা করতে পারবে। আমরা রুই মাছের দেহের গঠন তথা বাহ্যিক গঠন, এদের খাদ্য গ্রহণ খাদ্য পরিপাক, তাদের রক্ত সংবহন তন্ত্র শ্বসন তন্ত্র, জীবন চক্র, মোটামুটি এদের সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আমরা রুই মাছ কেন করছি, আমরা জানি যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যেভাবে প্রাণী শ্রেণীবিন্যস্ত হয় প্রত্যেকটা প্রাণী সম্পর্কে পড়া সম্ভব হয় না। আমরা রুই মাছ পড়লাম, এটা সাইপ্রিনিফর্মিস বর্গের সাইপ্রিনিডি গোত্রের। যখন আমরা রুই মাছ সম্পর্কে জানলাম তখন ওই গোত্রের এবং ওই বর্গের প্রাণীর সম্পর্কে একটা সাধারণ ধারণা পাবো। সাথে সাথে লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা যে রুই মাছ পড়ছি, রুই মাছের রক্ত লাল, এই রক্তে কিন্তু হিমোগ্লোবিন থাকে, এই জন্য রক্ত লাল দেখায়। মানুষের রক্তেও কিন্তু হিমোগ্লোবিন থাকে, যদিও মাছের রক্ত মানুষের শরীরে কোষ করা সম্ভব হয় না, বাস্তবিক হয় না, কারণ শুধু হিমোগ্লোবিন থাকলে তো হয় না, অন্যান্য উপাদানের প্রয়োজন হয়, এই জন্য বাস্তবিক সম্ভব হয় না। কিন্তু এদের সম্পর্কে যখন ধারণা পাই তখন আমরা দেখবো যে দেখা যাবে যে রুই মাছ থেকে মানুষের কিছু কিছু ক্ষেত্রে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। রুই মাছ ফুলকা সাহায্যে শ্বাসকার্য চালায়, আমরা শ্বাসকষ্ট চালাই, শ্বসন চালাই কিসের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে। আমাদের মধ্যে রুই মাছের ফুসফুস নাই আর আমাদের ফুলকাও নাই, এদের যে ফুলকা এটা পানি থেকে অক্সিজেন গ্রহণ করার উপযোগী, আমরা কিন্তু পানি থেকে অক্সিজেন নিতে পারি না, আমাদের ফুসফুস বায়ু থেকে অক্সিজেন নেওয়ার উপযোগী। আমাদের ফুসফুসের গঠন বুকের ভিতর দুই পাশে অবস্থিত ব্লাডারের মতো, কিন্তু এদের হলো ফুলকা যেটা কানকোর মধ্যে সুরক্ষিত থাকে। এদের কানকোর সরি এদের ফুলকায় বাইরের দিকে কোনো পর্দা থাকে না, কিন্তু মানুষের ফুসফুসের বাড়িতে কিন্তু ফুলুরা নামক একটা পর্দা থাকে, ফুসফুস ফুলুরা নামক পর্দা দ্বারা আবৃত থাকে। আমরা মোটামুটি রুই মাছ সম্পর্কে একটা ধারণা পেলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে।